শুক্রবার দিনভরই ক্রেতা দর্শনার্থী সমাগমে জমজমাট ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা প্রাঙ্গণ। সন্ধ্যার পর তা যেন পরিণত হয় বাণিজ্যিক বিনোদন কেন্দ্রে। ঘুরে ফিরে ছুটির দিন উপভোগ করার পাশাপাশি দর্শনার্থীরা সারছেন তাদের দরকারি সব কেনাকাটা। মেলা প্রাঙ্গণে অনেকেই নিচ্ছেন ফ্রি চিকিৎসা সুবিধাও। শুক্রবার বিকেল থেকে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় বাড়তে থাকে দর্শনার্থী সমাগম। সন্ধ্যার পর কানায় কানায় ভরে যায় মেলা প্রাঙ্গণ, স্টল ব্ল্যাফিলিয়নে বাড়ে ক্রেতা চাপ। ছুটির দিন উপভোগ করার পাশাপাশি সারেন দরকারি কেনাকাটা। ভালোই দেখলাম সবকিছু, কেনাকাটা করতেছি। কেনাকাটা প্রাইসটা একটু বেশি, কিন্তু পরিবেশটা খুবই সুন্দর। মেলায় যেমন রয়েছে শিশুদের বিনোদনের ব্যবস্থা, তেমনি রয়েছে সব বয়সীদের জন্য ফ্রিতে স্বাস্থ্য পরীক্ষার সুযোগ। সিংহ হাগ ভালো লাগছে। মেলা এসে এখানে যে স্বাস্থ্য পরীক্ষাটা নেওয়া হলো, মার্স যে মহতে উদ্যোগ নিয়েছে, এটা আমরা অবশ্যই ধন্যবাদ জানাই। দর্শনার্থী সমাগমে খুশি পণ্যের পসরা সাজিয়ে বসা বিক্রেতা প্রতিষ্ঠানগুলো। আমাদের সব পাকিস্তানি প্রোডাক্ট, পাকিস্তানি থ্রি পিস, পাকিস্তানি টু পিস, পাকিস্তানি শল হবে, শলগুলো হলো আজাদ কাশ্মীর পাকিস্তানি। মেলাতেও আজকে একটু মানুষ বেশি, তাই আমাদের সেলও বেশি হচ্ছে। এবার মেলায় অংশ নিয়েছে দেশি বিদেশি 331টি স্টল প্যাভিলিয়ন। রাইজুল ইসলাম শুভ, সময় সংবাদ, ঢাকা।